আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমরুল লার্নিং পয়েন্টে সকলকে স্বাগতম। ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণীর 5.1-এর বীজগণিতীয় ভগ্নাংশের যোগ করো এইগুলো করব। দেখো, এখানে ক থেকে উমনামার পর্যন্ত এই কয়টা অঙ্ক আমি লিখে রেখেছি, আজকে আমরা এই অঙ্কগুলো করব। দেখো, এই অঙ্কগুলো খুবই সহজ লাগবে তোমাদের কাছে। তোমরা যোগ করেছো ভগ্নাংশে যোগ, আজকে আমরা বীজগণিতীয় যোগ কীভাবে করব সেইগুলো একটু শিখব। এই অঙ্কগুলো এইগুলো খুবই সহজ। এটা একটু তোমাদের আগের যদি 4.4 ভালোভাবে করা থাকে তাহলে দেখবে এটাও খুবই সহজ হয়ে গেছে। অর্থাৎ লসাগুটা তোমাদের এখানে এই চ্যাপ্টারে লাগবে। যদি তোমরা ওই লসাগুটা করে না থাকো তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে ওইগুলো লিংক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে একটু দেখে এসো, তাহলে দেখবে খুবই সহজ হয়ে গেছে তোমাদের কাছে। চলো অঙ্কগুলো করি তাহলে। ক নম্বর অঙ্কটা দেখো প্রথমেই। এ মাইনাস বি বাই এ প্লাস এ প্লাস বি বাই বি, কী করবো? প্রথমে এই হরগুলোর লসাগু করব। এ আর বি এর লসাগু কী হবে? এ বি। এ দিয়ে এটাকে ভাগ করব। তাহলে সহজে বোঝো, এ এ বাদ দিয়ে দিবা, থাকবে কী তাহলে? বি। এই বি দিয়ে উপরেরটাকে গুণ করব, বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি দিয়ে এটাকে ভাগ করো, তাহলে বি বি বাদ যাবে, থাকবে এ, এ দিয়ে এটাকে গুণ, এ ইন্টু এ প্লাস বি। বি দিয়ে গুণ করে দাও, এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ বি, নিচে কী ছিল? এ বি। এখন যোগ বিয়োগ করি। দেখো একটু সাজায় লিখি, এ স্কোয়ারটা আগে লিখলাম প্লাস এই দেখো এ বি, এ বি যোগ করলে টু এ বি, আর এ মাইনাস বি স্কোয়ার, আর নিচে এ বি। দেখো এটাই অ্যান্সার। দেখো তো খুবই সহজ। এখন খ নম্বর অঙ্কটা করি তাহলে। এ বাই বি সি প্লাস বি বাই সি এ প্লাস সি বাই এ বি, এটার লসাগু করব। দেখো এটা লসাগু কী হবে? এইটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। তাহলে এখানে দেখো সি আছে, দুইটা সি থেকে একটা সি, দুইটা এর থেকে একটা এ, দুইটা বি থেকে একটা বি, তার মানে এ বি সি লসাগু। এখন বি সি দিয়ে এটাকে ভাগ করো, তাহলে বি সি বি সি বাদ যায়, এ এ দিয়ে এটাকে গুণ করো, এ স্কোয়ার প্লাস সি এ বাদ যাবে, থাকবে বি, বি দিয়ে বির গুণ করো, বি স্কোয়ার প্লাস এ বি দিয়ে এটাকে ভাগ করলে এ বি এ বি বাদ যায়, থাকে সি, সি দিয়ে গুণ করো, সি স্কোয়ার। দেখো এটাই অ্যান্সার। দেখো খুবই সহজ অঙ্ক। এখন আমরা গ নম্বর অঙ্কটা করি তাহলে। গ নম্বর লেখো এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই জেড। এখন হরগুলো লসাগু। দেখো তিনটাই ভিন্ন, তাহলে তিনটাই আমাদের নিয়ে নিতে হবে। এখন এক্স দিয়ে এটা ভাগ করলে দেখো এক্স এক্স বাদ যাবে, থাকবে কি? ওয়াই জেড, ওয়াই জেড দিয়ে আমরা এটাকে গুণ করব। একদম সহজভাবে তোমরা বুঝবা কি বলেছিলাম, যে এক্স দিয়ে এটাকে যদি ভাগ করি, অর্থাৎ এইরকম নয় না, এটাকে যদি এক্স দিয়ে ভাগ করি এটা এটা কেটে যায়, তাহলে দেখো ওয়াই জেড থাকে। এই জন্য আমরা বলছি কি, যে এক্স এক্স বাদ ওয়াই জেড দিয়ে উপরটাকে গুণ করব, ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই ওয়াই বাদ, থাকবে এক্স জেড, ওয়াই মাইনাস জেড প্লাস জেড বাদ এক্স ওয়াই, জেড মাইনাস এক্স। এখন আমরা গুণ করে যেটা হবে সেটা লিখি, এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই জেড। এখন শুধু যোগ বিয়োগ করে লেখো। দেখো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড,
থ্রি এক্স ওয়াই জেড মাইনাস যা আছে তাই লিখে দাও, ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, নিচে কী ছিল এক্স ওয়াই জেড, এটাই অ্যান্সার। আর দেখো কিছুই করা যায় না, তাহলে এটা অ্যান্সার। এখন আমরা ঘ নম্বর অঙ্কটা করি, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, লসব করো। দেখো দুইটাই ভিন্ন ভিন্ন, তাহলে দুইটাই নিয়ে নাও, ঠিক আছে। এখন এইটা এটা বাদ যাবে, থাকবে এটা, এটা দিয়ে এটার গুণ করে দেবো, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বাদ এটা, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। নিচেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, লিখে দাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দেই, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাও এ মাইনাস বি হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তো এটার এটা কেটে যাই, তাহলে এখন যেগুলো থাকে সেগুলো লিখি। দেখো তো থাকবে কি টু এক্স স্কোয়ার, একটা আর একটা মিলে টু এক্স স্কোয়ার প্লাস টু, দেখো ওয়াই স্কোয়ার একটার একটা, নিচেই যা ছিল তাই। এখন আমরা উপরটা থেকে দেখো টু কমন যাই, কমন নিয়ে নেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচেই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো আর কিছু করা যায় না, তাহলে এটাই অ্যান্সার। এখন আমরা উম নাম্বার অঙ্কটা করি, তাহলে উম নাম্বার লেখো ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস কি করব, হরগুলোর আগে আমরা মিডল টার্ম ব্রেক আপ করে নেব, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করব আমরা। তো দেখো মিডল টার্ম ব্রেক ফর্মে আছে, আমরা আগে মিডল টার্ম ব্রেক করে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস দুই মিলাবো, তাহলে টু এক্স মাইনাস এক্স, দেখো যোগ বিয়োগ করলে থ্রি এক্স হয়, এগুলো তোমরা এখন অনেক শিখে ফেলেছ। তারপরও যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা 4.3টা একটু ভালো করে এসো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর, এখানে এক্স কমন গেলে এক্স মাইনাস টু, মাইনাস ওয়ান কমন গেলে এক্স মাইনাস টু, এখানে এক্স কমন নাও এক্স মাইনাস থ্রি, মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি, এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর, মাইনাস ওয়ান কমন এক্স ওয়ান কমন নিলে এক্স মাইনাস ফোর, ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান। এখন আমরা লসাগ করি, দেখো এক্স মাইনাস ওয়ান তিনটাতেই আছে, তিনটা থেকে একটা নিয়ে নিয়েছি, এক্স মাইনাস টু এখানে আছে আর কোথাও নেই, এক্স মাইনাস থ্রি এখানে আছে আর কোথাও নেই, আর এখানে এক্স মাইনাস ফোর। এখন এই দুইটা দেখো, এই দুইটা এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান বাদ যায়, থাকে এক্স মাইনাস থ্রি আর ফোর, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস থ্রি আর ওয়ান বাদ দাও, তাহলে থাকবে টু আর ফোর, এটা ফোর আর ওয়ান বাদ যায় থাকবে টু থ্রি, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি।
এখন আমরা কি করব, এটা গুণ করে দাও, নিচেই যা আছে তাই। গুণ করো, এটা গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স প্লাস তিন চারে বারো প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স প্লাস এইট প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স। এখন যোগ বিয়োগ আকারে যা আছে সেটা লিখি, নিচে যা ছিল তাই, ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর। উপরে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে থ্রি এক্স স্কোয়ার। তারপরে কি, এখানেও চারের তিনে সাত, সাত আর চারে এগারো, বারো তেরো, তেরো আর দুই পনেরো, পনেরো আর তিন আঠারো, তার মানে মাইনাস আঠারো এক্স। আর দেখো বারো, বারো আর আট বিশ, বিশ আর ছয় প্লাস টোয়েন্টি সিক্স। দেখো তো আর কিছু করা যায় না, তাহলে এটাই অ্যান্সার। দেখো তো খুবই সহজ সহজ অঙ্ক, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এটা তোমরা একবার দুইবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে এগুলো আর একটু অসুবিধা হবে না। আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থেকো। আর আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন আছো, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রেখো, সেই সাথে বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।